নওগাঁয় বেড়েছে সর্দি জ্বর সহ বিভিন্ন রোগের প্রাদুর্ভাব। আক্রান্তদের বেশিরভাগই বয়স্ক ও শিশু, যা সদর হাসপাতালে ধারণ ক্ষমতার অন্তত 5 গুণ বেশি রোগী ভর্তি থাকায় মেঝেতে চলছে চিকিৎসা। সেবা দিতে হিমশিম অবস্থা চিকিৎসা সংশ্লিষ্টদের। এই মুহূর্তে সদর হাসপাতালে আছেন রিপোর্টার এমআর রকি, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। গত 10 দিন ধরে কিন্তু হাসপাতালে এরকম একটি বাড়তি রোগীর ঢল এখানে আমরা লক্ষ্য করছিলাম, এবং এই মুহূর্তে যে রোগী আসছে তা কিন্তু জ্বর, সর্দি, নিউমোনিয়া, পেটের পীড়া এবং শিশুরাই বেশি আক্রান্ত হচ্ছে। এবং এই আক্রান্তর মূলে যে বিষয়টি আমরা দেখছিলাম যে গত প্রায় 10-12 দিন এই জনপদে কিন্তু আবহাওয়ার যে ধরন তা কিন্তু হঠাৎ করে তাপমাত্রা অনেকটাই বেড়ে যায়, এবং সকাল পর থেকেই 10-11টা পর্যন্ত বেলা 12 পর থেকে কিন্তু এক ধরনের তীব্র তাপদাহ বয়ে যাচ্ছে, এবং এই তাপদাহের প্রকোপই কিন্তু স্বাভাবিকভাবে জনজীবনে পড়েছে। এবং হাসপাতালগুলোতে যেসব রোগী আসছে তাদের জ্বর, সর্দি এবং এটা আসলে সিজনাল রোগ বলা হচ্ছে, এবং এই আবহাওয়ার যে বাড়তি যে তাপমাত্রা এটার কারণে পুরো জেলারই কিন্তু হাসপাতালগুলোতে লক্ষ্য করছিলাম রোগীর কিন্তু ব্যাপক ঢল। এবং হাসপাতালে স্বাভাবিক যে এখানে বেড রয়েছে ধারণ ক্ষমতা তা থেকে কিন্তু 5 থেকে 6 গুণ রোগী এখানে ভর্তি রয়েছে, ফলে স্বাভাবিক বেড না পায় অনেকে কিন্তু এখানে দেখছিলাম যে তারা মেঝেতে চিকিৎসা নিতে বাধ্য হচ্ছেন। এবং হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে স্বাভাবিকভাবে যে রোগী এখানে তারা এখানে পেয়ে থাকেন বা যারা চিকিৎসা নিতে আসেন, বাড়তি রোগের কারণে তাদেরও কিন্তু সেবা দিতে গিয়ে অনেকটাই হিমশিম খেতে হচ্ছে। এবং এই সময়টাতে গত 10-12 বা 15 দিনের ব্যবধানে তাপমাত্রার যে উষ্ণতা, দিনে কিন্তু প্রচন্ড তাপদাহ বয়ে যাচ্ছে, 38 বা 37 ডিগ্রি তাপমাত্রা, বিশেষ করে এই জনপদে ভাদ্র মাসের যে স্বাভাবিক তাপমাত্রাটা থাকে এবার কিন্তু মৌসুমের প্রথম থেকে উষ্ণ গরম, ফলে এই রোগের প্রকোপটাও কিন্তু অধিক হারে লক্ষ্য করা যাচ্ছে পুরো জেলা জুড়েই বা বরেন্দ্র এলাকায়। তো এই জায়গায় আসলে চিকিৎসকরা যে বিষয়টি বলছেন, সচেতনতার দিক থেকে কিছুটা তারা তাগিদ দিচ্ছেন, এবং অধিক যেন ঘেমে না যায় শিশুরা, সেই জায়গায় বাড়তি সুরক্ষার কথা বলা হয়েছে, এবং যদি আক্রান্ত হয় তাহলে তরল খাবার যেন অধিকারে খাওয়া হয়, এই বিষয়গুলাই আসলে মূলত বলা হচ্ছে। তবে এবার কিন্তু পুরো জেলা জুড়ে আমরা যেটি লক্ষ্য করছিলাম হাসপাতালের এই চিত্র কিন্তু প্রতিদিনই যে রোগ বালায় রোগী আসছে হাসপাতালে, আমরা দেখছিলাম যে স্বাভাবিক যে বেড, এই বেডের 3-4 গুণ বেশি রোগী, এবং আউটডোরে স্বাভাবিক যে রোগের জন্য আসে 500 বা 700, এই মুহূর্তে কিন্তু 2000 থেকে 2200 রোগী কিন্তু আউটডোরে চিকিৎসা নিতে আসছে। সব মিলে জেলায় এরকম একটি উষ্ণ আবহাওয়ায় প্রভাব ফেলেছে জনজীবনে। এই ছিল নওগাঁ সদর হাসপাতালে রোগ বালায়ের খবর। এতক্ষণ সরাসরি ছিলাম নওগাঁ সদর হাসপাতালে।